সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সামনে দেখছি বেশ কিছু খামার উপযোগী সারগুলো। আর আজ 30 জানুয়ারি 2024, আর আমরা সামনে দেখছি আজগার ভাইকে। আমরা একটু শুরুতে কথা বলতে চাই। আজগার ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কি ভাই, গরুর পরিচর্যা নিয়ে ব্যস্ত? কতগুলো গরু আসলো তো? হ্যাঁ, ওই যে দেখেন একটু শিরে গেছে। আচ্ছা, বাজারের কি অবস্থা বলেন তো, সার্বিক অবস্থা কি? বাজার তো ভাই গরুর দাম বাড়তি বাড়তি, প্রতিদিন ধরে তো অনেকগুলো গরু লট দিলাম। হ্যাঁ, তার আগে দিলাম। হ্যাঁ, প্যাকেজ দিতে পারতেছি না, অনেক ভাই প্যাকেজ চাচ্ছে, প্যাকেজ চাচ্ছে। মনে ভাই প্যাকেজ কিভাবে দেব? এদিকে গরু কিনা নিয়ে ব্যস্ত, এদিকে তো ভাই আস্তে আস্তে তাদের মাল কিনতেছি। হ্যাঁ, প্যাকেজটা আমার হচ্ছে না। হ্যাঁ, এর ভিতরে কিন্তু আমাদের দুটো চারটা পাঁচটা করে জড়ো হয়েছে, জড়ো হয়েছে। আজকে আমি প্যাকেজটা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আজকে কয়টা গরু ভাই? আজকে 9টা করে দিব। আজকে তাহলে 9টি গরুর একটি প্যাকেজ, একটি প্যাকেজ। এই লটে পাঁচ কয়টা? 7টা। এই লটে 7টা আছে, আর ওই লটে 2টা, এখানে আছে 2টা। 2টা এই 2টা, 2টা মানে রেট তো একই নাকি? এক রেট, এক রেট। আচ্ছা, আমরা একটা করে দেখি আগে। এই যে প্রথমে যে যে গরুটা দেখছি, এটা তো মোটামুটি সিং হয়ে গেছে, হালকা নাভিও আছে। জি ভাই, জি নাভি আছে। আচ্ছা, এটা হচ্ছে প্রথম নাম্বার। আচ্ছা, সরাই দেন দেখি, ও পাশে সরাই দেন। হ্যাঁ, এটা হচ্ছে এক নাম্বার, মোটামুটি সুস্থ সবল, একবারে নিখুঁত গরু কোনো। হ্যাঁ হ্যাঁ, সিং মাথা, সিং মাথা চুল, কম্বলটাও আছে সুন্দর। আমার গরু তো নিখুঁত থাকে, নিখুঁত থাকে, কোয়ালিটি ভালো থাকে, কোয়ালিটি ভালো থাকে। এটা হচ্ছে এক নাম্বার, এক নাম্বার, এক নাম্বার, নিখুঁত মানের, নিখুঁত। হাত পা গুলো দেখেন, হাত পা গুলো সুন্দর আছে, স্পট পাবে না, কোনো স্পট পাবে না, বা একটা কোনো ফুরে মুরে যা আছে কোনো কিছু সমস্যা নেই, কোনো কিছু সমস্যা নেই, একদম আসি দেখে শুনে বুঝে। খাওয়া দাওয়া রুচি তো আছে ভালো নাকি? আছে ভাই, খাওয়া দাওয়া রুচি মানে, খাওয়া দাওয়া রুচি আছে ভালো, ঠিক আছে। দেখেন মাথার ঝুল, দেখেন গেটাপটা, দেখেন এই যে গেটাপটা দেখেন। আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, কুরবানির উপযুক্ত, কুরবানির জন্য একেবারে উপযুক্ত গরু একবারে। এটা হচ্ছে প্রথম নাম্বার, হাতাগুলো দেখেন কত মোটা, হাতাগুলো মোটা মোটা, মাংস লোড নেবে ভাই, অনেক মাংস লোড নেবে। এটা হচ্ছে এক নাম্বার। আচ্ছা, দেশি, দেশাল, দেশাল, দেশাল ভিতর শাহিওয়াল আছে, শাহিওয়াল কিছুটা মিক্স আছে, মিক্স আছে। আচ্ছা, দুই নাম্বার চলে যাব, দেখেন দুই নাম্বার, দুই নাম্বারটা মনে হচ্ছে একটু বেশি বড় না এক নাম্বার থেকে? না, এটার থেকে এটা একটু বড় হবে, এটা একটু বড়। হ্যাঁ, এটা হচ্ছে সিরিয়ালের দুই, দুই নাম্বার। আচ্ছা, এটা দাঁতে আসছে কি? এটা দাঁত একটা পড়ে যাবে আর কি, এটা 10-15 দিনের ভিতর পড়ে যাবে, 10-15 দিনের মধ্যে পড়ে যাবে। টোটাল কয়টা দাঁত আলো এই 9টার মধ্যে? এখানে দুটো আপনার দাঁত আলো আছে, 4টা, বাকিগুলো আপনার 1-1.5 মাসের ভিতর দাঁত চলে যাবে, চলে যাবে। আচ্ছা, সরাই দেন, এপাশ সরাই দেন। আমরা চোষ্টা দেখেন, চোটটা আছে বেশ বড়, সিং মাথা দেখেন, সিং মাথা আছে, কম্বলটা দেখেন, কম্বলটা আছে, কলা লম্বা লম্বা দেখেন। হ্যাঁ, না ঠিক আছে, বডিটা দেখেন, বডিটা আছে চওড়া, গোটা বডিটা দেখেন। এটা হচ্ছে দুই নাম্বার, এটা দুই নাম্বার, দেশাল, 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 দেশালের ভিতর মানটা খুব ভালো ভাই, দেশালের ভিতরে মান ভালো, মোটামুটি সুস্থ সবল, নিখুঁত মানে একবারে নিখুঁত ভাই, কোনো একেবারে না, স্পট পাবে না গরুটার মধ্যে, স্পট পাবে না, একটু স্পট পাবে না, যে গরুটা আমার নিখুঁত গরু, আমার এক কমা গরু গরু। আচ্ছা আচ্ছা, এটা দুই, দেখেন দুই নাম্বার গরু, তার পাশে একটা তিন, তিন। আচ্ছা, যে কোনো এক সাইডে করে দেন আগে। আচ্ছা, এটা হচ্ছে তিন নাম্বার, তিন নাম্বার। আচ্ছা, এটাও একটা দেশাল, এটা সিং কেবল হচ্ছে, সিং কেবল, দাঁতাল ভাই, অনেকে বলে দাঁতাল, এটা মনে করে করবে যে দাঁত দেখে তো মনে হচ্ছে দাঁত হয় নাই, দাঁতটা একটু দেখে দিও তো ভালো। আরে বাবা, থাক থাক, ও দাঁত দেখাবে না, দুই দাঁত ভাই, দুই দাঁত, রানিং দুই দাঁত, রানিং দুই দাঁত, বিশাল বড় করে হবে না, ঠিক আছে, বড় হবে, বিশাল বড় হবে। দেখেন কত মোটা পা, দেখেন হাত পা, না ঠিক আছে, পা হাত মোটা আছে, সিরিয়ালের দুই নাম্বার, মোটামুটি সুস্থ সবল, একবার সুস্থ ভাই, কোনো নিখুঁত নাই, একেবারে সুস্থ সবল। চোষ্টা দেখেন, চোরটা আছে ভালো, আচ্ছা, মাথা বডি হ্যাঁ খুব সুন্দর, কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই, স্পোর নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এটা তিন নাম্বার, তিন নাম্বার, আর এটা একটা দেশাল, দেশাল, দেশাল। আচ্ছা, চলে যাব চার নাম্বারে, চার, সিং হয়ে গেছে চারের, চার সিং হয়ে গেছে, এটা দাঁত পড়ে যাবে, এটা দাঁত পড়ে যাবে, পড়ে যাবে। তো হচ্ছে সিরিয়ালের চার নাম্বার, দেখেন ভাই চোচাগুলো, দেখেন দেখছেন চোটরগুলো আছে, 3 ইঞ্চি চলে আসছে, 3 ইঞ্চি, 3 ইঞ্চি উপরে চলে আসছে। আচ্ছা দেখছেন, হ্যাঁ, এটা হচ্ছে সিরিয়াল, দেখছেন কম্বলটা, কম্বলটা আছে ভালো, এটা চার নাম্বার, মোটামুটি নিখুঁত মানে, একবারে নিখুঁত হয়, কোনো খুঁত নাই গরু, একেবারে নিখুঁত গরু, কোনো ধরনের কোনো খুঁত নেই, সিরিয়ালের চার নাম্বার, এটা একটা দেশাল, আর সিং হয়ে গেছে, সিং হয়ে গেছে, সিং হয়ে গেছে, এটা চার। আচ্ছা, পাঁচ নাম্বার, এটি পাঁচ নাম্বার গরুটা দেখেন, পাঁচ নাম্বার গরুটা বেশ টুকটুকে আর কি, সিরিয়ালের, এটা হচ্ছে পাঁচ নাম্বার, এটা হলো পাঁচ, হ্যাঁ পাঁচ নাম্বার গরুটা দেখেন, হ্যাঁ সিং হয়ে গেছে,
দেশাল দাঁত কি আসছে ভাই? এটা দাঁত পড়ে যাবে, এটা দাঁত পড়ে যাবে, তবে এখনো পর্যন্ত হয় নাই, হয় নাই কিন্তু পড়ে যাবে। আচ্ছা, সিরিয়ালে পাঁচ নাম্বার, সুস্থ সবল, একবার সুস্থ ভাই, নিখুঁত, একেবারে সুস্থ, নিখুঁত মানে মান ভালো। আচ্ছা, তার পাশে একটা ছয় দেখেন, ছয় নাম্বার গোটা মাথা দেখেন, মাথা ভালো, মাথা চোয়াজ দেখেন, চুর আছে, হাত পালা লম্বা দেখেন, হাত পা গুলো লম্বা আছে, বডি গুলো চওড়া, বডি গুলো চওড়া, বিচি দুইটা, একটা কোনো বিচি নেই, প্রত্যেকটা গরুর ব্যাটারি দুইটা, দুইটা একবারে দুইটা, একবারে দুইটা, একটা ব্যাটারি কমলে তবে 5000 টাকা এখানে কম, একটা কমলেই 5000 কমে গেল, 5000 কমে গেল। আচ্ছা, তার মানে এক ব্যাটারির দাম 5000, 5000 কমে গেল। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে সিরিয়ালের 6 নাম্বার, 6 নাম্বার দেখেন, এটা একটা দেশাল, দাঁতে কি বললেন দাঁতের বিষয়টা, কিন্তু দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, দাঁত পড়ে গেছে। আচ্ছা, আর এটা হচ্ছে 7 নাম্বার, 7 নাম্বার, 7 নাম্বার, এটা এটা কি দাঁতে আসছে? হ্যাঁ, দুই দাঁত, এটা রানিং দুই দাঁত দেখছেন, সিং মাথা দেখছেন, হ্যাঁ এই দেখেন, আচ্ছা আচ্ছা, সিং মাথা ভালো আছে। এটা হচ্ছে সর্বশেষ, ইয়া সর্বশেষ না, এটা হচ্ছে 7 নাম্বার, এই লটটার মধ্যে খাওয়ার রুচি, খাওয়ার রুচি খুব, মানে খাইছে ভালো, দেখেই তো মনে হচ্ছে, হ্যাঁ খুব রুচি, খুব রুচি, খুব রুচি। আচ্ছা দেখছেন, তাহলে এটা হচ্ছে সর্বশেষ, ইয়া এই লটের সর্বশেষ 7 নাম্বার, 7 নাম্বার। আচ্ছা, সারা দিন দেখো পাশে দেখেন, এটা হচ্ছে 7। আচ্ছা, এটা কি একটু টান দেন, এটা হচ্ছে 7, এটা একটা নিখুত মানের, আমরা দেখছি এখানে সিং কিন্তু হয়ে গেছে, কোনো স্পট নাই, কোনো স্পট নাই। আচ্ছা, আর তার পাশে যে দুইটা দেখছি, চমৎকার গরু দেখার একটা, এটা চমৎকার গরু দেখেন না গরুটা? আচ্ছা, এই পাশে সরাই দেন দেখি। আচ্ছা, এটা এটা কি কালার ভাই, আনকমন কালার, এটা হলো কি জানেন, লাল সাদা, হ্যাঁ কামারটা, কামারটা কালারটা হলো আনকমন, আনকমন দেখেন, নাভিটা দেখছেন, নাভিটাও আছে কিন্তু ঝুলানো, কিন্তু মনগঞ্জ কুরমানি তো ভালো টাকা দাম, ভালো টাকা দাম লাগবে, দাঁতটা পড়ে যাবে, দুই দাঁত পড়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে 8 নাম্বার, 8 নাম্বার, এটা একটা দেশাল, দেশালের ভিতর দেশাল, তবে কিছুটা পার্সেন্টেজ আছে শাইওয়ালা, আছে শাইওয়ালা, এই যে নাভিটা ঝুলানো আছে, লোড নিবে ভাই, হাত পা দেখেন, মোটা দেখেন, কিন্তু মোটা, পুরো মোটা, হ্যাঁ পিছনে গুলো বেশ মোটা, সেটা হেভি মোটা ভাই। আচ্ছা, তাহলে এটা রুচিও খুব, রুচিও খুব, এটা 8, এটা 8, এটা 8, আর এটা সর্বশেষ 9 নাম্বার, না এটা 9 নাম্বার, 9 নাম্বার গোটা দেখেন, 9 নাম্বার গোটা ভালো আছে, এই পাশে সরাই দেন। তাহলে এই 9টা গরু নিয়েই একটা প্যাকেজ, একটা প্যাকেজ ভাই, লাভ হবে, সরাই দেন। তাহলে এটা সর্বশেষ হচ্ছে 9 নাম্বার, দাঁতে কি আসছে? হ্যাঁ দাঁত, দুই দাঁত, জি দুই দাঁত, 9 নাম্বার, আর এটা দেখলাম আমরা 8 নাম্বার, আর এটা একটা আনকমন কালার, এগুলো মান ভালো ভাই, মানটা ভালো, মান ওজনও নিবে খুব, ওজনও নিবে, আর এটা 7, এটা হলো 7, এটা হচ্ছে 7 নাম্বার, মোটামুটি একই সাইজের না, এটা হচ্ছে 6, বড় আছে যে বড় আছে, হ্যাঁ এটা 6, 6, আর এটা হচ্ছে 5, এটা হলো 5, 5 ঠেলে দেন এর পাশে, হ্যাঁ এটা হচ্ছে 5 নাম্বার, তার পাশে দেখছি আমরা এটা হচ্ছে 4 নাম্বার, এটা 4, আর এটা হচ্ছে 3, এটা 3 নাম্বার, 3 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার, 2 নাম্বার, আর এইটা হচ্ছে প্রথম নাম্বার। তাহলে টোটাল 9টা, 9টা গরু নিয়ে একটা প্যাকেজ, একটা প্যাকেজ। আচ্ছা আজকের ভাই, বাজারে সার্বিক অবস্থা কি বলেন তো, কি বললেন গরুর প্যাকেজটা হচ্ছে, বাজারে গরুর দাম দেখুন দিনকে দিন বাড়তে, দিনকে দিন বাড়তে, আর অনেক ভাইরা আসছে তা মরা মাল নিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অনেক ভাই গরু বাজারে কিনতেছে, অনেক কৃষক কৃষক কিনতেছে, মানে চাহিদা বেড়ে গেছে, চাহিদা বেড়ে গেল, গরুর দামটা অন বাড়তে, বাড়তির দিকেই বলে যায়, বাড়তে কিন্তু আর কমার ক্যাপাসিটি নাই, ক্যাপাসিটি, ক্যাপাসিটি নাই, যে গরুগুলো যাচ্ছে না, এই গরুটা মাল, এটা বাজারে বর্তমান, হ্যাঁ বাজারে এই গরুটা, হ্যাঁ 90-92 বাজারে বিক্রি হবে, বাজারে তো 85 ও দিবে না, আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই গরু 85 দিবে না, 90 দিবে না, কিনা গোটা দেখেন, আচ্ছা আচ্ছা, না ঠিক আছে, এই যে গরুটা, এটা একটা, এই গরুটা, এই গরুটা আপনার 1 লাখ ভাঙবে না, আচ্ছা আচ্ছা, এটা তো 90 ও দিবে কিনা, তাই নাকি, আচ্ছা এটা, হ্যাঁ 75, হ্যাঁ এটা 72, হ্যাঁ এগুলো মানে 70-72 করে বেচা কিনা, বেচা কিনা হবে, হ্যাঁ এই যে এই গরুটা যে আছে, আমাদের মান কম দিতে হবে, কালার গুলো, কালার গুলো খুব সুন্দর দিতে হবে, যেন ওরা নিকে আসে, গুলো নিকে লাভ করতে, লাভ করতে পারে, এটা বেশি দিব, গুলো দিতে আপনি যদি 75 করে দেই, অনেকে বলবে ভাই দাম করে, হ্যাঁ 75 দিলে দাম করে, কিন্তু আমি তো ওই রেট দিব না, আমার রেট হলো সীমিত রেট, কম রেট,
যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন, 0171 0178 8 7 7 0 1 0 1। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। যে খামারটা যাবে খামারটা দেখতেও সুন্দর হবে, হ্যাঁ, আর আপনার মনে করছে গরুগুলো আপনার ভালো টাকা লাভ করতে পারবে, লাভ করতে পারবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক শ্রোতা ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।